বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে কিছু খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কি কিছু আপডেট বেরিয়ে এসেছে আজকে নিউজ আর্টিকেলে, বেরিয়ে এসেছে আজকে বর্তমান পত্রিকায় কিছু নিউজ বেরিয়ে এসেছে, অনেক কিছু এখানে আপডেট দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে নতুন কিছু তালিকা প্রকাশিত করা হয়েছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার বন্ধুরা, যারা তোমরা প্রথমবার ভিজিট করছো বর্ণসাগর ইন্টারভিউয়ের যে কোনো আপডেট এর সঙ্গে স্টাডি মেটেরিয়ালগুলো পাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে কিন্তু বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রেখে দেবে। আর্টিকেলটি যেটি রয়েছে সেটি আজকে বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে। যারা তোমরা বর্তমান রাজ্যপালের নাম কি উত্তর হলো প্রণব মুখোপাধ্যায়। বনশাখ পদের উত্তর শুনে ভিমভিম খাওয়ার জোর এসেছিল ইন্টারভিউ বোর্ডে থাকা কর্তাদের। স্বাভাবিক বিষয়, যদি কেউ বলে যদি রাজ্যপালের নাম প্রণব মুখোপাধ্যায়, সবাই একটু ঘাবড়েই যাবে। তারপর কি বলছে, সদ্যপ্রাপ্ত রাষ্ট্রপতির নাম শুনে তাজ্জব বনে গিয়েছিল সকলেই। তিনটি সাদা ফুলের নাম জানতে চাওয়া হয়েছিল, তিনটি সাদা ফুলের নাম জানতে চেয়ে আকাশের দিকে চেয়ে থেকেছে, সবাই আকাশের দিকে চেয়ে থেকেছে। কেউ বা হাতের কর গুনতে শুরু করেছে, আবার কেউ পেটে আসছে মুখে আসছে না, এরকম ভাবভ্রান্তি করছে। আগে দেখে নেব কী বলা হয়েছে। এখানে নদিয়া মুর্শিদাবাদ জেলায় নিয়ে গত সপ্তাহে বনসহায়ক পদে ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে মোটামুটি সব জেলাতে আমি নদিয়া থেকে তোমাদের এও দেখিয়ে দিয়েছিলাম যে ইন্টারভিউ সেখানে চলছে। মুর্শিদাবাদ থেকে আমার প্রুফ পাইনি, সেই জন্য সেখানে আমি দেখাতে পারিনি, কিন্তু এখানেও ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ যে গত সপ্তাহ থেকে ইন্টারভিউ এখানেও শুরু হয়ে গিয়েছে। সেখানে এমন কিছু বিষয় দেখে অবাক বোর্ডের সদস্যরা, তাহলে সেরকম কিছু দেখে বোর্ডের সদস্যরা অবাক হয়ে গেছে। তবে রাজ্যপালের নাম না জানলেও নাম জানতে চায় প্রণববাবুর নাম শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন বোর্ডের সদস্যরা। তাদের একজনের মতে এগুলি তো হয়তো তাদের অজানা নয়, এগুলো তাদের হয়তো অজানা নাই মনে করছেন, কিন্তু সহজ প্রশ্ন শুনে ঘাবড়ে গিয়ে হয়তো ভুল উত্তর দিচ্ছে। অনেকে মনে করছে যে অনেক সময় হয় না যে সহজ প্রশ্ন শুনেও কি মুখ থেকে ভুল অ্যান্সার বেরিয়ে যায়। আমার এই সম্ভবত একটি ভিডিওর মধ্যে যেমন আমার রাজ্যপাল নিয়ে আমি বলে ফেলেছিলাম, রাজদীপ ধনকর এরকম করে বলে ফেলেছিলাম, সেই জায়গাতে একটা মিস্টেক হয়ে গিয়েছিল। অনেক টাইম হয়ে যায় রেকর্ডিংয়ের টাইমে, তাড়াতাড়ি বলতে গিয়ে সেটি উচ্চারণ আলাদা চলে আসে। তারপরে দেখে নাও কী এসে আছে এখানে, কি চমক ছিল, আরও চমক ছিল। এক মহিলা আবেদনকারীকে জিজ্ঞেস করা হয়েছিল গাছ লাগানোর সেরা সময় কোনটি, তাই উত্তরে পারতে বলি যে এখন যা অবস্থা তাতে সারা বছরই গাছ লাগানো উচিত। উত্তর শুনে আড়ালে হলেও অনেকেই মানছে যে বাস্তবতার বিবেচনে এই উত্তর একেবারেই যথার্থ। বাস্তবতার বিচারে অনেকে মনে করছে যে এটি যথার্থ। ইন্টারভিউ বোর্ডে থাকা ডিএফও নদিয়া এবং মুর্শিদাবাদের, এটি নদিয়া এবং মুর্শিদাবাদের যে ডিএফও রয়েছে সেটি হলো গিয়ে প্রদীপ বারুই বলেছেন যে খুব সহজ কিছু প্রশ্ন অবাক করা, হাস্যকর উত্তর আমরা পেয়েছি, এটা ঠিক। আর অনেকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নের উত্তরও দিয়েছে, এটাও ঠিক যে অনেকে হাস্যকর উত্তরও পাওয়া গিয়েছে, সঙ্গে সঙ্গে অনেকে বুদ্ধির সঙ্গে অ্যান্সারও দিয়েছে। স্বাভাবিক বিষয়, অনেকে ইন্টারভিউতে সবার তো সব রকম ধরে হয় না, কেউ এখন ইন্টারভিউটা সেখানে ভালো হয়ে যায়, কেউ আবার অনেক কোশ্চিন যায় না, তারা যেরকমভাবে এখানে বলা হয়েছে যে অবাক ধরনের অ্যান্সার পাওয়া গিয়েছে। এখানে আর বেশি কিছু সময় বলা যাবে না, আর এই সম্বন্ধে বেশি কিছু ডিটেলস উনি দিতে চাচ্ছেন না। আগে কী কিছু ডিটেলস দিয়েছেন সেটা একটু দিয়ে নাও। ইন্টারভিউ প্রক্রিয়া চলবে সুস্পষ্টভাবে, যাতে সবটা তার জন্য আমরা সবাই ব্যবস্থা করছি, আমরা সব ব্যবস্থাই করছি। তাই এখানে যে সুস্পষ্টভাবে যে ইন্টারভিউটা যাতে চলে সেই জন্য সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। বনসব পদে গত সপ্তাহে দুই দফায় ইন্টারভিউ এ মোট 400 জনকে ডাকা হয়েছিল। তাহলে গত সপ্তাহে মোট 400 জনকে, দুই দফায় ইন্টারভিউ মোট 400 জনকে ডাকা হয়ে গিয়েছিলো। জানা গেছে যে প্রতিদিন 200 জনকে ডাকা হচ্ছিলো, কিন্তু যে ইন্টারভিউ দিতে এসেছিলো সে 200 জনের মধ্যে 100 জন ইন্টারভিউ দিতে এসেছিলো, তারপরের দিন 200 জনের মধ্যে 120 জন ইন্টারভিউ দিতে এসেছিলো। এবার নদিয়া মুর্শিদাবাদ মিলে এখানে 60,000 জন এখানে আবেদনকারী রয়েছে, টোটাল কত রয়েছে 60,000 জন আবেদনকারী। নদিয়া এবং মুর্শিদাবাদ মিলে 60,000 জন আবেদন জমা পড়েছে। করোনা পরিস্থিতির জেরে একসঙ্গে বেশি জনকে ডাকতে গিয়ে কিছুটা বিপদের পড়তে হচ্ছে এখানে নিয়োগ সংক্রান্ত কমিটিকে। একসঙ্গে প্রচুর পরিমাণকে ডাকতে পারছে না, 200-150 করে ডাকা হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। ঠিক হয়েছে যে এরপর থেকে প্রতিদিন 500 জন করে ডাকা হবে। এবার দেখে নাও যে 60,000 জন আবেদন করেছে, 60,000 জন যদি আবেদন করে সিম্পল একটা গণিত হিসাব করো, প্রত্যেক দিন যদি তোমাদের 500 জন করে এখানে ডাকা হয়, তাহলে দুদিনে কজনকে ডাকা হচ্ছে, দুদিনে তোমাদেরকে 1,000 জনকে ডাকা হচ্ছে। এবার তাহলে 60,000 জনের আবেদন তোমাদের কমপ্লিট হতে হতে 60,000 জনের ইন্টারভিউ নিতে কদিন সময় লাগবে? দুদিনে 1,000 জনকে যদি ডাকা হয় তাহলে দুদিনকে 30 দিয়ে গুণ করো, দুদিনে এখানে 30 দিয়ে এখানে 60,000 আমাদের প্রয়োজন, 6 দিয়ে এখানে
হ্যাঁ, গুণ করে দেবে দেবো এখানে তোমাদের এখানে 10,000, 10,000 জন এখানে রয়েছে, দুদিনে তোমাদের 1,000 জনের হচ্ছে, তাহলে এখানে তোমাদের কি 60,000 জনের হতে তোমাদের কত মোটামুটি সময় লেগে যাবে? এখানে তোমাদের প্রায় দেখে নিতে পারছো যে প্রায় 4 মাস মতো এখানে তোমাদের সময় লেগে যাবে 60,000 জনের কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে। যদি দুদিনে যদি 1,000 জনের হয়, দুদিনে যদি তোমাদের 1,000 জনের মাত্র হয়ে থাকে, তাহলে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে আরও 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করে দিলে মানে কত, 120 দিন, 120 দিনে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে 60,000 জনের। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের আমি আগে থেকেই বলছি, তোমরা অনেকেই বলছো যে আমার SMS আসছে না বা আর কিছু, তোমাদের আমি অনেক দিনে হয়তো সেটি 4 মাস না হয়ে সেটি হয়তো আর একটু হয়তো কমিয়ে যেতে পারে, পরে পরের দিকে হয়তো আরও একটু বেশি করে বাড়িয়ে দেওয়া যেতে পারে। ইন্টারভিউ সেন্টার বাড়ানো হলো, ইন্টারভিউ সেন্টার বাড়িয়ে আরও বেশি জন করে যদি ডাকা হয়, তাও তবুও সেটি মিনিমাম অন্তত হলেও তো 2 মাস তো 100% লাগছে। সেই জন্য তোমাদেরকে আমি বলেই যাচ্ছি যে যাদের তোমাদের SMS এখনও আসেনি, তোমরা চিন্তা করো না, অনেক দিন ধরে ইন্টারভিউ চলবে, তোমাদেরও SMS অবশ্যই এবং 100% মোটামুটি সবারই ইন্টারভিউ চলে আসবে। আগে কি কিছু বলা হয়েছে দেখে নেবো। আগে বলা হয়েছে বনসব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছিল 8ম পাস, চুক্তিভিত্তিক মাসে 10,000 টাকা করে বেতন রয়েছে। এখানে বনসহায়ক মূলত এখানে ফরেস্ট গার্ড, এই সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে, মানে কত শূন্য পদ রয়েছে, কী কিছু রয়েছে, এই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এটাকে দেখে নেবো। এখানে তোমাদের ইম্পর্টেন্ট কী কিছু রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে দ্রুত ইন্টারভিউ নেওয়ার অনেক ভেবেছে জানা হয়েছে দপ্তরে। দপ্তরে এক কর্তা বলেছেন যে ধীরে ধীরে ইন্টারভিউ বোর্ড বাড়ানো ছাড়া উপায় নেই। তাহলে ধীরে ধীরে যে বলা হচ্ছে দেখে নাও, ধীরে ধীরে ইন্টারভিউ বোর্ড বাড়ানো হবে। তাহলে বাড়ানো হলেও, যদিও বাড়ানো হয়, তবুও কিন্তু তোমাদের 2 মাস, আমি তোমাদেরকে বলছি যে পুরো 2 মাস কিন্তু ইন্টারভিউটা অবশ্যই লেগে যাবে। 2 মাস ধরে পুরো ইন্টারভিউ চলবে, এবং অফিসিয়ালি বলা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা থেকে অফিসিয়ালি বলা হয়েছিল যে ইন্টারভিউটা যেটা রয়েছে পুরো 2 মাস ধরে ইন্টারভিউটা চলবে। সে কারণে সবে মাত্র 10 কিংবা 15 দিন হয়েছে, তোমরা চিন্তা করো না একদমই। আমি তোমাদেরকে রেগুলার সমস্ত কিছু আপডেট দিয়ে দিচ্ছি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে। আমি একটি 300 স্পেশাল একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম যেখানে 300+ আমি কোশ্চেন করেছি, এবং ওখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। যারা তোমরা এখনও দেখোনি, সেটি আই বাটনে ক্লিক করে অবশ্যই সেটাকে একবার দেখে নেবে, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আগে দেখে নেবো কী বলা হয়েছে এখানে, প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে যদিও আরও কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে অধিকারিকদের, অধিকারিকদের কিছু নদিয়ে এই সপ্তাহে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে ইন্টারভিউ হবে। তাহলে মঙ্গলবার থেকে ইন্টারভিউ শুরু হবে নদীতে। নদীর আমি আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে অফিসিয়াল আমি প্রমাণ সহকারে আপডেট পেয়ে গিয়েছিলাম, সেটি আমি তোমাদেরকে এর আগে পৌঁছে দিয়েছি। আগে দেখলাম অন্য জায়গায় এত এই দুই জেলার আবেদন করেছে বহু PhD, তারপর MA পাস স্টুডেন্ট, তোমাদের আর তো জানোই যে PhD করা স্টুডেন্ট, MA পাস করা স্টুডেন্ট প্রচুর পরিমাণে এখানে আবেদন করেছে। আগে কি কিছু ইম্পর্টেন্ট রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে, জনবহুল হয়েছিল, বন দপ্তর কর্তাদের একাংশই জানিয়েছে যে রাজ্যের বিভিন্ন বনাঞ্চল সেখানে বন্যপ্রাণী সুরক্ষার জন্য বহু কর্মী প্রয়োজন, কিন্তু দীর্ঘদিন ধরে বন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, ফরেস্ট গার্ডে বহু পোস্ট খালি পড়ে রয়েছে। এই অবস্থায় বনসহায়ক পদে 2,000 কর্মী নিয়োগের ব্যাপার রাজ্য সরকারের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন তারা। তাই বনসহায়কের পর থেকে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখান থেকে এই বনসহায়ক পদের রিক্রুটমেন্টের জন্য এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট যে হচ্ছে, এত তাড়াতাড়ি যে প্রক্রিয়াটা 20 লক্ষ জন আবেদন করেছিল, 20 লক্ষ জন আবেদনের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করানো হচ্ছে, সেটির জন্য একটি স্বাগত জানিয়েছিলেন। এই হলো নিউজ পেপারে যে আর্টিকেলটা বেরিয়ে এসেছে। এছাড়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটি হয়েছে তোমাদের কিছু এখানে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত করা হয়েছে, মানে যাদের ইন্টারভিউ রয়েছে সম্ভবত আজকে 13 তারিখ, 13 তারিখে যাদের ইন্টারভিউ রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের, এবং পুরো 18 তারিখ পর্যন্ত তোমাদের যাদের যাদের ইন্টারভিউ রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের। এই দুটো ডিস্ট্রিক্টের একমাত্র অফিসিয়ালি জারি করা হচ্ছে, বাকি কোনো ডিস্ট্রিক্টের অফিসিয়ালি জারি করা হচ্ছে না। আমি তোমাদেরকে বলবো যারা বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলার স্টুডেন্ট, তোমরা দেখছো ভিডিওটা, তোমরা কিন্তু রেগুলার তোমরা বীরভূমের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সেই দুটো ওয়েবসাইটের রেগুলার ভিজিট করবে। সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপডেট দিয়ে দেওয়া হচ্ছে যে কবে কার ইন্টারভিউ হচ্ছে। চলো আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই, সেখানে গিয়ে ডিটেলসগুলো একবার দেখে নিই। তো এটা দেখতে পাচ্ছ তোমরা পূর্ব মেদিনীপুর জেলায় পুরো 1,800 জনের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। 1,800 জনের ইন্টারভিউ কবে হবে সব তালিকা প্রকাশ করে দিয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছো পূর্ব মেদিনীপুর.gov.in, যাদের তোমরা এটাতে অবশ্যই ভিজিট করে থাকবে। এখানে দেখতে পাচ্ছি যে বনসহায়কের 17, এর আগে আমি তোমাদের 16 তারিখ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম, এবার দেখেন 17 এবং 18 তারিখের ইন্টারভিউ লিস্ট এখানে জারি করা হয়েছে। এছাড়াও এখানে তোমরা যারা এখানে এখনও ইন্টারভিউ হয়নি, যাদের 13 তারিখের পর থেকে, মানে কালকে 14 তারিখ, আজকে 13 তারিখে যাদের ইন্টারভিউ রয়েছে তারা এখানে PDFটা ডাউনলোড করে নিবে। এখানে যাদের 14 তারিখ 15 তারিখে যাদের রয়েছে,
মানে তোমরা তো জানো না যে কার কবে ইন্টারভিউ রয়েছে, তাহলে তোমাদের কি সবকটা এক করে ডাউনলোড করতে লাগবে, এটাকে ডাউনলোড করে নিতে লাগবে, এটাকেও ডাউনলোড করবে, সবগুলোকে ডাউনলোড করার পর কীভাবে তুমি চেক করবে আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, যে কীভাবে তুমি তোমার যে তোমার নাম এসছে কি আসেনি সেটা তোমরা কীভাবে চেক করবে সেটা একবার দেখেছি। আমি এখানে একটা ডাউনলোড করে নিচ্ছি, যেটা লেটেস্ট যেটা এসছে তোমাদের সেই লেটেস্টটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। লেটেস্ট ডাউনলোড করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদেরকে চেক করতে লাগবে, যে এখানে কীভাবে তোমরা জানতে পারবে যে তোমার ইন্টারভিউটা এখানে নাম এসছে কি আসেনি। কারণ তুমি তো তোমার রোল নাম্বার যেহেতু জানো না, যেহেতু তুমি রোল নাম্বার জানো না, এখানে প্রথমে ইনস্ট্রাকশন কিছু দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশনে রয়েছে তুমি 5 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে, 2 মাস ধরে এখানে দেখে নাও যে অফিসিয়ালি বলা হচ্ছে এখানে 2 মাস ধরে ইন্টারভিউ চলবে। এবারে এখানে তোমাদের এই 17 এবং 18 তারিখের শিডিউল এখানে বলা হয়েছে, শিডিউলে পুরো 1800 জনের এখানে নাম রয়েছে। এবার তুমি এখানে যে পিডিএফটা ডাউনলোড করার পর, পিডিএফটা ডাউনলোড করার পর এখানে যে সার্চ অপশনটা রয়েছে, এই যে সার্চ অপশনটা এখানে তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমার নামটাকে এখানে টাইপ করবে, এখানে তুমি ক্লিক করে তোমার নামটা টাইপ করবে, যদি তোমার নামটা থেকে থাকে তোমার সামনে সেটাকে শো করিয়ে দেওয়া হবে। ধরে নাও আমি এই যে আশিক লিখলাম, এই যে আশিক ইকবাল বলে একটি নাম এসছে দেখতে পাচ্ছ, এই যে আশিক ইকবাল নাম চলে এসেছে এখানে। এরপরে তুমি তুমি যে কোনো নাম তোমার নাম এখানে তুমি টাইপ করবে, এইভাবে দেখতে পাচ্ছ যে অরেঞ্জ কালারের একটি বোল্ড করিয়ে দিয়ে তোমাকে শো করিয়ে দেবে তোমাদের অন স্ক্রিনে। যদি থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাদের ইন্টারভিউ কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সেগুলো তুমি সরাসরি আমাদের সঙ্গে শেয়ার করবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সঙ্গে সঙ্গে কোনো রকম কোশ্চেন বা কোনো কিছু যদি তোমাদের ইনকোয়ারি থাকে সেগুলো কিন্তু তোমাদের আমাকে কিন্তু জানাতে পারবে। অবশ্যই আমরা একটা 300+ কোশ্চেনের তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি, সেই পিডিএফ যারা এখন সংগ্রহ করেনি তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে। চলো এই হয়ে গেলো পূর্ব মেদিনীপুর। এবার বীরভূম জেলা থেকে তোমাদের একটু দেখিয়ে দিন, বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা হলো birbhumforest.in। এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে। এখানে এসে স্ক্রোল ডাউন করে এখানে অল নোটিফিকেশন দেখতে পাবে, যে যে দেখতে পাচ্ছ এখানে 13 তারিখে একটা 2:30-এর দিকে, 13 তারিখের একটি 10:00-এর দিকে, এরপরে যে কোনো পরে কালকে 14 তারিখে কারা আছে আজকে রাত্রের মধ্যে সেই আপডেট এখানে এসে যাবে। সেই জন্য তোমরা যারা বীরভূমের বিশেষ করে রয়েছো তোমরা রেগুলার, আমরা আমি হয়তো পরে হয়তো আপডেট দিতে পারি, আর কিছু আমি দিতে একটু আপডেট হয়তো লেট হয়ে যাচ্ছে, তোমরা রেগুলার ভিজিট করবে এই দুটো ওয়েবসাইটে। তোমরা যারা বীরভূমে রয়েছো বীরভূমেরা তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করবে, পূর্ব মেদিনীপুরেরা তোমরা পূর্ব মেদিনীপুরের ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে তোমরা লিস্ট পেয়ে যাবে। এছাড়াও যারা তোমরা বাকি ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছো, বাকি ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো, তোমাদের এখানে ডিস্ট্রিক্টে এখনও কোনো রকম লিস্ট প্রোভাইড করা হয়নি, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যখনই তোমাদের ডিস্ট্রিক্টের লিস্ট প্রোভাইড করা হবে আমি তোমাদেরকে সেখানে জানিয়ে দেবো যে তোমাদের ডিস্ট্রিক্টের লিস্ট প্রোভাইড করা হয়েছে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যেখানেও আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো যে তোমাদের ডিস্ট্রিক্টে লিস্ট প্রোভাইড করা হয়েছে। আজকে যে ভিডিওটার ভিডিওতে অনেক কিছু আপডেট তোমরা পেয়েছো, গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপডেটগুলো জানিয়ে দেবো অবশ্যই। এবং চ্যানেল যারা তোমরা প্রথমবার আসছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রাখবে।